সাহারি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহরি বারাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 1982 বর্ণিত হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহরি বারাকা তোমরা সাহারি ভক্ষণ করো কেননা সাহারিতে বরকত রয়েছে সাহারিতে কি রয়েছে ভাই বরকত রয়েছে সাহারিতে বরকত রয়েছে দেখেন আপনি আমি কিন্তু অনেক সময় সাহারি না খেয়ে রোজা থাকি সাহারি না খেয়ে রোজা পালন করলে সিয়াম পালন করলে রোজা সিয়াম হয়ে যাবে কোনো সন্দেহ নেই কারণবশত যদি ঘুম থেকে জাগ্রত হতে না পারেন অনেকে প্রশ্ন করে যে আজকে তো সাহারি খেতে পারিনি তো রোজা কি রাখবো রাখতে পারবো নিঃসন্দেহে রাখতে পারেন সাহারি খাওয়া সুন্নাত খেলে আপনি আলাদা একটা বরকতপূর্ণ কাজ করতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহারু ফা ইন্না ফিস সাহরি বারাকা পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে সাহারি খাওয়ার চেষ্টা করবেন যদি 2-3 মিনিটও সময় পান 2-3 মিনিটও যদি সময় পান তাহলে এই 2-3 মিনিটে এক ডুব পানি হলো খেয়ে নেবেন বিসমিল্লাহ আল্লাহর নাম বলে কেননা এই এক ডুব পানির মধ্যেই কি থাকবে আল্লাহর বরকত থাকবে এক ডুব পানির মধ্যে আল্লাহর বরকত থাকবে অতএব সাহারি খাওয়ার চেষ্টা করবেন সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন আর সচরাচর আমরা বাংলাদেশের মানুষ সাহারি খাই না ভক্ষণ করি না সাহারি খাই তবে সতর্কীকরণমূলক একটা কথা বলি সাহারি খাবেন রাত 12টা 11টায় বাজে খেয়ে ফেলেছেন এটা আর সাহারি হচ্ছে না এটা আপনি এমনিতেই খাচ্ছেন সাহারি খাওয়ার সুন্নাহ সম্মত সঠিক সময় হচ্ছে আজানের 10-15 মিনিট 2-4-5 মিনিট এরকম একটা সময়ের পূর্বে আপনি সাহারি খাবেন এটা হচ্ছে সুন্নাহ সম্মত টাইম কথা বুঝাতে পারলাম আজানের 20-30 মিনিট আধা ঘন্টা সময় 2-4-5 মিনিট এরকম সময় থাকতে আপনি সাহারি খাওয়া শেষ করে দেন এটা একটা সুন্নাহ সম্মত কাজ অতএব সাহারি ওই যে একেবারে 3 ঘন্টা আগে খেয়ে ফেলেছেন ওই এশারের সময় খেয়েছেন মনে করছেন যে এটাই সাহারি খেয়ে নিলাম তো এটার সাহারি হচ্ছে না রোজা সিয়াম ফরজ সিয়াম পালন করতে পারে সাহারির যে একটা বরকত এই বরকতটা আপনি আর পাবেন না অতএব সাহারি খাওয়ার চেষ্টা করবেন সময় যদি নাও থাকে আজান দিয়ে ফেলবে একটু সময় রয়েছে এরপরও সাহারিটা একটু পানি হলো খান 2-3টা খেজুর হলো সাহারি খাওয়ার চেষ্টা করবেন